ওরাও আসছে, আমরাও ওখানে গেছি, ভারতে গেছি, ওদের সাথে আর কি খেলাধুলা করছি ছোটবেলা। পাখিগুলো একদম ফুলের মতো করে বসে আছে। ওই যে বিএসএফের টং, তারপর কাঁটাতারের বেড়া, আর এই পিলারটি ভারত বাংলার শেষ সীমান্ত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও যাচ্ছি আরেকটি বর্ডার ঘুরে দেখানোর জন্য, আর সেই সাথে দেখাবো একদম সীমান্তর সাথে বাংলাদেশের একটি বাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিছু দৃশ্য। সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। বন্ধুরা দেখুন পাখিগুলো কত সুন্দরভাবে বসে আছে, মানে আমাদের যাওয়ার পথে দেখি যে এমন সুন্দরভাবে পাখিগুলো বসে আছে, তাই এগুলো একটু ক্যামেরায় বন্দি করতেছি আপনাদের দেখানোর জন্য। উড়ে গেল, পাখিগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এই যে পাখি, দেখুন পাখিগুলো তাদের নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে গান গাচ্ছে আর বসে আছে। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর ভাবে পাখিগুলো বসে আছে, মানে ফুলের মতো খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য একটা, মন মুগ্ধকারী একটা জিনিস। বন্ধুরা আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, বলতে বলতে আমরা পিলারের অনেক কাছে চলে আসছি। দেখো সাপটা থাকতে পারে, একটু সাবধানে যাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর পিলারটির এই পাশে হচ্ছে ভারত, আর এই পিলারটি ভারত বাংলার শেষ সীমান্ত। তো বন্ধুরা, একই ধরনের গাছ, একই ধরনের পাতা, শুধু এই পিলারটা থাকার কারণে এটা হচ্ছে বাংলাদেশের গাছ আর এগুলো হচ্ছে ভারতের গাছ। আর এই পিলারটার কাছেই আমরা বলছিলাম যে একটা বাড়ি আছে, আমরা সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বাড়িটা একদম পিলারের কিন্তু কাছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন পিলার থেকে একটু দূরে ওই যে বিএসএফের টং, তারপর কাঁটাতারের বেড়া, আর এখানে একজন ভারতের মানুষ, তিনি নামাজ আদায় করতেছে, তিনি মুসলিম। আর এই যে খালটি যে দেখতে পাচ্ছেন, এই খালটি কিন্তু ভারতের। হ্যাঁ, এখান দিয়ে এই যে এখান দিয়ে এই বরাবর চলে গেছে সে বাড়ির সীমান্তর কাছ দিয়ে। আমরা এখন সেই বাড়িটার কাছে যাব। বন্ধুরা আমরা এই রাস্তা ধরে সোজা বরাবর এই জায়গায় আসলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে খালটি দেখতে পাচ্ছে, এই খালের পাড়টাই হচ্ছে ভারত, আর এখান থেকে দেখুন কত কাছে বাংলাদেশের বাড়িটা, মানে এটা একদম সীমান্তের কাছে। এই বাড়িটা দেখে মনে পড়ে গেল যশোরের রেচল মণ্ডলের বাড়ির কথা, যার উঠানে অবস্থিত সীমান্ত পিলার। এখানে উঠানে না হলেও একদম বাড়ির কাছে। আমরা এখন কথা বলবো এখানে বসবাসকারী একজন ভাইয়ের সাথে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভাইয়া, এটা কি আপনাদের বাসা? হ্যাঁ, এটা আমাদের বাসা। আচ্ছা, আপনার যে সীমান্তের এত কাছে বসবাস করেন, এর জন্য কোনো সমস্যা হয় না? হ্যাঁ, মাঝে মধ্যে সমস্যা হয়, ছাগল গরু মানে ভারতের ভিতরে যখন হঠাৎ করে ছুটা যায়, খেত খোলা খায়, তখন ভারতের ওরা বিএসএফকে ধরে দেয়, পরে বিএসএফের সাথে বাংলাদেশে বিডিআরকে জানাইতে হয়, পরে বিডিআর আইসা ফ্ল্যাগ মিটিং করে পরে আমাদের ছাগল গরু এনে দেয়, এটা সমস্যা মাঝে মধ্যে হয় আর কি। হ্যাঁ, এখন এখানে যারা আবাদ মৌসুম করে তাদের সাথে আমাদের মেলামেশা থাকতে হয়, তাদের সাথে কথাবার্তা বললে ওরাও বলে, এভাবে আর কি মেলামেশা আমাদের থাকতে হয়। তো আপনার বাড়ি তো একদম সীমান্তের কাছে, আপনি কি কখনো ভারতে গেছিলেন?
হ্যাঁ, আমার বাড়ি একবারে জিরো লাইনের কাছে। মানে আমি ভারতে ছোটবেলা অনেক আগে গেছি, বেড়া যখন হয় নাই তখন গেছি, মার্বেল খেলছি, এবে গোলা শট খেলছি। এবে ওরা ওরা আসে নাই? হ্যাঁ, ওরাও আসছে, আমরাও ওখানে গেছি, ভারতে গেছি, ওদের সাথে আর কি খেলাধুলা করছি ছোটবেলা। কিন্তু এখন বর্ডার অনেক করা কাটাতারি বেড়া হয়েছে, এখন আর যাওয়া যায় না। তো আমরা কথা বললাম এখানে বসবাসকারী একজন ভাইয়ের সাথে। আর এখান থেকে দেখুন, এই যে একদম কাছে কিন্তু সীমান্ত, এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ এর টং, ওই যে একজন বিএসএফ হাঁটছে, এই যে আপনার দেখতে পাচ্ছেন বিএসএফ হাঁটছে কাটাতের বেড়া, একদম একদম সীমান্তের কাছে। তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।